আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি দুইটা কারি রান্না করতেছি, তবে আমি মিটগুলা মাখাই জুখাই বসাই দিছি। মিট আর কি দেখাবো, আপনারা তো দেখছেন সব সময় আমার চ্যানেলে মিট চিকেন কিভাবে রান্ধি। তো আমি মাখাই জুখাই ওইটা বসাই দিছি। এই দেখুন, এটা হচ্ছে, এই যে এটা আমি আলু দিয়ে রান্না করব। এগুলা হোক, এখন বেসিকলি আমি একটা মটর রান্না করব। তো মটর রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। এগুলো আমরা সিলেটিরা খাই, জানি না আপনারা খান কি না। তো আমি শুকনা উপকরণগুলা আপনাদেরকে দেখাবো কি কি দিচ্ছি। এই যে দেখুন, তেজপাতা, ডালচিনি, এলাচি, এরপর স্টার আর মুড়ি, এইগুলা দিচ্ছি আমি বাগাড়ে। বিসমিল্লা, আমি তেলগুলো আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এই দেখুন, আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা এত গরম হয় নাই, আমি ঢেলে দিয়েছি। আর মিটটা আমি একটা আলু দিব শুধু। এই আমি বাগারটা বসিয়ে দিলাম। এই দেখুন, আপনারা শিখবেন এভাবে, একদিন রেঁধে খেয়ে দেখবেন। এইটা একটা আনকমন তরকারি, এগুলো আমাদের জন্য কমন, কারণ আমরা সবসময় খাই তো তাই। তো আমি শুকনা উপকরণ দিয়ে দিয়েছি। এই দেখুন, এখানে বড় একটা আনিয়ন আছে, বড় একটা আনিয়ন আছে, আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ, এই কারিটার মধ্যে একটু বেশি মরিচ মশলা দিতে হয়। এই আমি আনিয়নটা দিয়ে দিলাম, বড় একটা আনিয়ন আছে। আর আমি শুকনা উপকরণ দিলাম। আমি মটরগুলা সিদ্ধ হবার জন্যে প্রেশার কুকারে রেখেছি, আর আমি ওইখানে আমি লবণ দিয়েছি, এখানে একটু কম করে দিচ্ছি। আমার পেঁয়াজগুলা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি সম্পূর্ণ সব মরিচ মশলা দেখাবো আপনাদের। আমি আবো এখনো আদা রসুন দেই নাই। এই আমার হচ্ছে মটরটা, আর কাঁঠালের বিচি এইভাবে সিদ্ধ করে বানিয়ে রেখেছি। এখানে ছোট একটা কাঁঠালের বিচি, একটা হোল কাঁঠাল, কাঁঠালের বিচ। আদা রসুন দিয়ে সম্পূর্ণ সব মরিচ মশলা দিয়ে অল্প একটু মিট রান্না করতেছি, শুধু সেলের জন্য। এই সেলেটা এভরিডে নতুন নতুন তরকারি খেতে চায়। আর একটু গুনা হয়ে যাক, তারপর আমি আলুগুলা ঢেলে দিব। এই একটা আলু দিব শুধু। তো মিটটা আপনাদেরকে বসানোটা আর দেখালাম না। তেল, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ মশলা, শুকনা উপকরণ সব কিছু দিয়েছি মিটের মধ্যে। এই মটর যেভাবে রান্না করব, মটরও আমি ঠিক ওইভাবে রান্না করব, মিট যেভাবে রান্না হয়। এগুলা এই রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। এই যে দুই পিস আদা রসুন দিচ্ছি, এখন আমি বাজার থেকে নিয়ে আসি, আর ঘরে আর বানাই না। এগুলার মন চায় না এত কিছু করার। ইদানিং আমি একটু বেমার আছি, আমার গলার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড হয়ে গেছে। আমার গলার মধ্যে জানি না কোনো বেদনা নাই, তবে ওরা খুব চিকিৎসা করতেছে, বলতেছে অপারেশন করা লাগবে না, বায়োপসি করেছে দুবার, আরও একবার করবে বায়োপসি। আপনারা দোয়া করবেন আমার জন্য।
একটার পর একটা হতেই যাচ্ছে। এই যে আলুটা আমি দিয়ে দিচ্ছি, মটরগুলো আমার সিদ্ধ হচ্ছে দেখুন প্রেশার কুকারের মধ্যে। এই যে আস্তা থেকে নিয়ে এসেছি টমেটো পিউরি, আমি মটরের মধ্যেও দিব, এখন মিটের মধ্যেও দিচ্ছি, কালার হবে মজাও হবে। বাংলাদেশে কি যে হচ্ছে এগুলা শুনে না অনেকটা খারাপ লাগতেছে। দুয়া ছাড়া আর কি করতে পারবো। এই দেখুন আমার আনিয়ন গুলা হাফ কুক হয়ে গেছে, আদা রসুন গলে যাচ্ছে। এখন আমি এই ইয়ে দিয়ে দিব, মরিচ মশলা দিয়ে দিব। এই দেখুন সব মরিচ মুখটা দিয়ে দিব। এই আমি আমার আন্দাজ করে দিচ্ছি, এই যে এক চামচ মরিচ, এক চামচ কারি পাউডার, আরো একটু দিচ্ছি কারি পাউডার, আর ধনিয়া দিচ্ছি এক চামচ, হলুদ দিচ্ছি এক চামচ, জিরাও দিয়ে দিচ্ছি এক চামচ। এই যে এই আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর নামাবার সময় আমি ইয়ে দিব, কাঁচামরিচ দিব, ধনে পাতা দিব। মনে হয়েছে আমার মটরগুলা সারা হয়ে গেছে, আমি মটরগুলা এখন রাখবো এইভাবে। এগুলো আরো কিছুটা সময় গেলে এটা খুলতে পারবো, না একটু লিড এটা খুলবে না। আমি এই মরিচ মশলার মধ্যে একটু পানি দিচ্ছি, কেটলের গরম পানি দিয়ে দিচ্ছি। সত্যি এটা খুবই মজা, আপনারা একদিন রাখবেন, পরোটার সাথে খাবেন, বেশি মজা লাগে পরোটার সাথে, পরোটা রুটির সাথে এগুলা খুব মজা লাগে। আমার বৌমা আদার করেছে, ছোট বৌমা আমার সাথে থাকে, তো বলেছে মাম আপনি এটা বানিয়ে নিন, আপনার হাতে স্বাদ হবে, তো আমি এই জন্য এটা বসাইলাম। আমার মিটগুলা আমি 15 মিনিট আগে বসাইছি, দেখুন ভালো করে ভুনা, ভালো করে ভুনা হচ্ছে। অল্প একটু পানি দেব আরো একটু পর, এগুলো একটু মাখা মাখা করে ছেলের জন্য রেঁধে ফেলবো। আমি আমার চুলাটা মিডিয়াম ফ্লেমের মধ্যে নিয়ে আসছি, কারণ প্রেশারটা খুলতে হবে। এই আমার হাড়ির প্রেশারটা খুলে যাক, তারপর মটর আর কাঁঠাল দিতে একসাথে দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে আমি আপনাদের মাছ থেকে চলে যাব। যখন নামাবো
দিলাম। আবার 2-3 মিনিট আগে কাঁচামরিচ, ধনে পাতা, যেইভাবে দেই আমরা, আমরা তো নামাবার সময় দেই, কেউ কেউ বসাবার সময় দিয়ে দেয় ধনে পাতা, কিন্তু আমি এইভাবে খাই না, বুঝছেন? আমি আমার টাইম মতো দিয়ে দিব। শুধু এই মটরের ঝুলটা যখন দিয়ে দিব, তখন আমি আপনাদের মাঝ থেকে চলে যাব, আপনারা অনুভব করে রেঁধে ফেলবেন। এই দেখুন, আমি আলুতে বেশি পানি দেই নাই, অল্প একটু পানি দিয়েছি, আর অল্প একটু মিট। এখানে আর একটা আলু, শুধু 1 কেজি মিট হবে এখানে। এই আস্তে আস্তে মিটটা হোক। এই দেখছেন কতটা মশলা, অনেকটা মরিচ মশলা লাগে এই কারিটাতে। এখানে 1/2 প্যাকেট মটর আছে, বেশ হবে 1/2 প্যাকেট থেকে। এই যে আমার প্রেশারটা খুলে গেছে, এখন আমি মটরটা নামিয়ে ফেলব। আমার মোস্ট অনেকটা সিদ্ধ হয়ে গেছে মটরগুলা। আমি মটরের পানিও দিয়ে দিব সাথে। এখন আমি কাঁঠাল বিচিটা দিয়ে দিচ্ছি। এই যে ছোট একটা কাঁঠাল, এখানে আমি পুরো একটা দিয়ে দিয়েছি, আপনাদেরকে বোঝানোর জন্য এত কথা বলি আমি। এই দিয়েছি কাঁঠাল বিচি, কাঁঠাল বিচিগুলা বেছে ধুয়ে পরিষ্কার করে একটা সিদ্ধ দিয়েছি। একটা দুইটা ব্লক আসছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মটরগুলাও দিয়ে দিব। একটু পর, এগুলা 5 মিনিট অল্প একটু ভুনা হোক। হট ওয়াটার দিয়েছি তো মিটের মধ্যে, মিটে ব্লক এসে গেছে। আমি পানিটা এই আঁচটা চুলার কমিয়ে নিয়েছি। আপনাদেরকে কি দেখাবো, এই দেখুন সুন্দর হয়েছে কালার। অল্প একটু মিট রাঁধছি ছেলের জন্য। আমার ঘরে আছে 2-3টা কারি, 3 জন লোক আমরা, তো থেকে যায় তরকারি। একদম মিটের মতো এগুলা রাখতে হয়, খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনাদেরকে যদি কাছে পেতাম তাহলে খাওয়াই দেখাইতাম। এই দেখুন মটরগুলা ঢেলে দিচ্ছি। মটরের পানি সহ আমি ঢেলে দিয়েছি। আমি এখন এই পিউরিটা দিব, এই যে এই পিউরিটাও দিব, কিছু বেশি করে দিব। এটার মধ্যে একটু টক টক লাগবে আর কালার হবে, মজাও লাগবে। কাঁচামরিচও দিব নামাবার 5 মিনিট আগে। বেশি আগে যদি দিয়ে দেই তাহলে জাল হয়ে যাবে, আমি খেতে পারবো না। আমার মুখটা তো একটু ঘাও ডায়াবেটিক্সের জন্য, তো আমি এত বেশি ঝাল খেতে পারি না। আর একটু আমি এগুলা এই 5 মিনিট আর 1 মিনিট এইটা এভাবে হোক, তারপর আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে আমি আপনাদের মাছ থেকে চলে যাব, আর বেশি ভিডিওটা বড় করব না। নামাবার আগে আমি কাঁচামরিচ ধনে পাতা একসাথে দিয়ে দিব।
এই কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়ে দেই। বৌমার ছেলেটা এইভাবে গালিয়ে গালিয়ে খায়, ডলিয়ে ডলিয়ে খায়। পাঁচ মিনিট যখন হয়ে যাবে তখন আমি জুল দিব, আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে নিব, কারণ কাঁঠাল বিসি আর মটরগুলো একটু সময় নিবে জাল হতে। যত জাল হবে তত মজা হবে। এই মটরগুলা প্রথম ভিজাইবার আগে এগুলা শুকনা ফানের মধ্যে বাজছি, বাজা লাগে। এই দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি জল দিব একটু বেশি। এই দেখছেন জল একটু বেশি দিছি, কারণ এগুলা গলে, এই দেখুন জল একটু বেশি দিতে হয়। আরো একটু দিব, মাখা মাখা হবে, মাখা থেকেও একটু পানি উঠে এই হবে, থাকবে। জল একটু দিতে হবে, কারণ কাঁঠাল বিসি আর মটরটা, মটর অলরেডি গলে গেছে। এই দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ফেলছি, দেখছেন কত সুন্দর কালার আসছে। আর যখন ধনে পাতা কাঁচামরিচ দিব স্বাদটা আরো বেড়ে যাবে। তো আপনাদেরকে আজকে এতটুকুই দেখাবার ছিল, আবারও দেখে নিন। এই দেখছেন কত সুন্দর কালার আসছে, আর মাংসের মতো সুন্দর একটা স্মেল আসছে। সব কিছু মাংসের মতো দিয়েছি, আদা রসুন কারি পাউডার জিরা ধনিয়া মরিচ সব কিছু দিয়েছি, আর টমেটো পিউরিও দিয়েছি। আপনাদের যদি থাকে না টমেটো পিউরি, আপনারা টমেটো দিতে পারেন 3-4-5টা। এই যদি বড় টমেটো হয় তাহলে 2-3টা দিলেই হবে, কেটে নেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্ত আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন প্লিজ। আপনারা আপনাদের মতামত বলবেন, আর কিচ্ছু যদি দেখতে চান। আমি সামনে আরো অনেক কিছু নিয়ে আসব, আমি অল্প অল্প করে দেখাবো। আমার ইদানিং শরীরটা বেশি ভালো নাই বলে আমি অল্প একটা একটা করে দেখাইতেছি। তো আসি, আসসালামু আলাইকুম।